হাই গাইস আশা করি ভালো আছো আজকে আমি তোমাদেরকে আজকে আমি তোমাদের এইচএসসি ম্যাথ ফার্স্ট পেপার প্রথম চ্যাপ্টার অনেক সহজ চ্যাপ্টার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব সো আমরা আজকে ম্যাট্রিক্সের মানে আমরা বেসিক সম্পর্কে বেসিক সম্পর্কে আইডিয়াটা নিয়ে নেব দেন আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা কীভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি ম্যাট্রিক্স রিলেটেড এমসিকু যাতে শর্টকাটে আমরা আনসার করতে পারি এগুলো নিয়ে আমরা ভিডিও পরে করব করবো আগে আমরা ফার্স্টে স্টার্ট করতেছি ম্যাট্রিক্সের বেসিক আমাদের মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে যে প্রতিটা স্টুডেন্ট অর্থাৎ যে যে লেভেল থেকে আসুক না কেন গরু গরু ছাগল যেটাই হোক না কেন অর্থাৎ সে যদি পড়ালেখা নাও করে আমরা আমরা সে যদি আমাদের ভিডিওটা দেখে ইনশাল্লাহ আই হোপ সে বুঝতে পারবে যে ম্যাট্রিক্সের নিয়মাবলীগুলো কীভাবে ম্যাট্রিক্স আনসলার করতে হয় এই সম্পর্কে আমরা তাকে আইডিয়া দেওয়ার ট্রাই করবো সো আমরা এখন আমাদের পড়ালেখার দিকে ফিরে আসি আমরা এখন ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব সো ক্যারি অন সো ফার্স্টে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স আমরা একটা ম্যাট্রিক্স ম্যাট্রিক্স অনেক প্রকার ম্যাট্রিক্স বেসিক্যালি অনেক প্রকার আয়তকার ম্যাট্রিক্স আছে দেখো আমরা একটু খাতার মধ্যে চলে আসি যে আয়তকার ম্যাটট্রিক্স আছে সারি ম্যাট্রিক্স আছে কলাম ম্যাট্রিক্স আছে বর্গ বর্গম্যাট্রিক্স আছে কর্ণ ম্যাট্রিক্স আছে স্কেলার ম্যাট্রিক্স আছে সো আগে আমরা ফার্স্টে এগুলো জানার চেষ্টা করি যে আয়তকার ম্যাট্রিক্স কি আয়তকার ম্যাট্রিক্স আসলে বেসিক্যালি আয়তের মতো আর কি আয়তকার ম্যাট্রিক্স আয়ত আয়তর মতো দেখতে ঠিক আছে সো আয়তকার ম্যাট্রিক্স দেখতে আয়ত আয়তের মতো হবে অর্থাৎ আয়ত ক্ষেত্রে আমরা জানি যে এরকম হয় এরকম হয় না এরকম হয় সো আগে আমরা বুঝতে হবে যে শাড়ি কি ম্যাট্রিক্সের ধরো ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক আছে এটা একটা ম্যাট্রিক্স ঠিক আছে সো এইখানে তোমাকে এ বরাবর যেগুলো আছে অর্থাৎ এ বরাবর এটাকে বলবো আমরা শাড়ি এখানে দুইটা শাড়ি আছে এ একটা শাড়ি এ একটা শাড়ি কলাম হচ্ছে এই কলাম কলাম আছে এখানে তিনটা কলাম তিনটা শাড়ি দুইটা আর এখানে আমরা আগে আমরা শাড়ির নাম্বারটাই লিখি অর্থাৎ এখানে একটা থ্রি ইন্টু টু থ্রি ইন্টু টু থ্রি হচ্ছে এখানে এটা দ্বারা আমরা বুঝেছি রো নম্ব রো নাম্বার রো কয়টা আছে দুইটা আর কলাম কয়টা আছে তিনটা আর সি আর ইন্টু সি আর কি আর সি খাই যে আমরা ওইটাই আমরা মনে রাখতে পারি যে আর সি আর হচ্ছে রো নাম্বার আর সি হচ্ছে কলাম নাম্বার কলাম কয়টা তিনটা রো কয়টা দুইটা এটাকে আমরা বলি হচ্ছে যে টু বাই থ্রি ম্যাকট্রিক্স টু বাই থ্রি ম্যাকট্রিক্স আয়ত এটা একটা আয়তকার ম্যাকট্রিক্স ঠিক আছে কারণ এটা দেখতে আয়তকার শেপের মতো ঠিক আছে দেন আসো যে সারি ম্যাট্রিক্স কি সারি ম্যাকট্রিক্স সো সারি ম্যাকটিক্সটা হচ্ছে যে তোমার এটার নামের গুণত্ব বজায় রাখবে অর্থাৎ শাড়ি ম্যাট্রিক্সে তার নামের গুণত্ব বজায় রাখবে অর্থাৎ শাড়ি ম্যাট্রিক্সটা হচ্ছে যে ওয়ান টু থ্রি ফোর এরকম হচ্ছে এটা কি সারি ম্যাট্রিক্স এখন এ ম্যাট্রিক্স অর্থাৎ এটার একটা শাড়ি থাকবে যে ম্যাট্রিক্সের একটা শাড়ি থাকে সেটাকে শাড়ি ম্যাট্রিক্স বলা হয় সো এটা কয়টা শাড়ি ওয়ান ওয়ান একটা শাড়ি কলাম কয়টা কলাম একটা দুইটা তিনটা চারটা চারটা কলাম একটা শাড়ি এটা হচ্ছে ওয়ান বাই ফোর ম্যাট্রিক্স ওয়ান বাই ফোর ম্যাট্রিক্স সো এটা হচ্ছে আমাদের কি শাড়ি ম্যাট্রিক্স সো কলাম ম্যাট্রিক্সটা হবে ট্রিকুলটা অর্থাৎ তুমি যদি এটাকে এমনে আচ্ছা তোমাদেরকে বোঝাই আমি এভাবে দেখো ওয়ান টু থ্রি ফোর এমনে আছে এটা হচ্ছে কি আমাদের কলাম ম্যাট্রিক্স এইখানে একটা কলাম আছে সো এখানে কয়টা শাড়ি আছে একটা দুইটা তিনটা চারটা চারটা শাড়ি একটা কলাম চারটা শাড়ি একটা কলাম সো তোমরা যদি কারো যদি বুঝতে সমস্যা হয় যে শাড়ি কোনটা কলাম কোনটা ইজিলি মনে রাখতে পারো যে মহিলারা শাড়ি পরে এইভাবে আর কলাম কলাম মানে হচ্ছে কি লম্বা লম্বি লম্বা লম্বি উপর নিচ আর শাড়ি মহিলারা পরে এমনি সো আমরা শাড়ি বলতে বুঝবো যে যে পাশে আছে ডান থেকে বামে আর কলাম বলতে বুঝবো যে উপর নিচ ঠিক আছে সো আগে তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে কি শাড়ি আর এটা হচ্ছে কলাম এখানে কয়টা কলাম চারটা কলাম কয়টা শাড়ি একটা শাড়ি সো পরে আসো যে আমরা বর্গ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব সো বর্গ ম্যাট্রিক্সটা কি হবে তোমরা যেহেতু আয়তকার ম্যাট্রিক্স সম্পর্কে আইডিয়া নিচ্ছ সো আই গেস তোমরা বর্গ ম্যাট্রিক্স কাকে বলে এতক্ষণ তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা সো বর্গ ম্যাট্রিক্সটা কাকে বলে সেটা আমরা একটু দেখি বর্গ ম্যাট্রিক্স হচ্ছে ধরো এরকম বর্গের মতো আর কি অর্থাৎ চার বাহু সমান সো চার বাহু সমান এটা বর্গ বলি আমরা সো এখন বর্গ ম্যাট্রিক্সটা হবে অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইচ নাইন সো এটা একটা হচ্ছে কি বর্গ ম্যাট্রিক্স থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স অর্থাৎ তিনটা শাড়ি তিনটা কলা অর্থাৎ তোমার এখানে এখানে এম ইন্টু এম হতে হবে এম ইন্টু এন হলে হবে না তোমাকে কোয়েশন করতে পারে এম বাই এন কি শাড়ি ম্যাট্রিক্স এম বাই এন কি বর্গ বর্গম্যাট্রিক্স কোয়েশানটা হবে না কারণ এম বাই এম এম বাই এন হবে না এম বাই এম হবে কি বর্গ আর এম ইন্টু এন হবে কি আয়ত কারণ এম আর এম এর মানটা তোমার এখানে সেম না ঠিক আছে যেহেতু এখানে আমরা জানি যে বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার রোয়ের সংখ্যা আর শাড়ির সংখ্যা সেম থাকতে হবে সো এখানে তোমার যেটা হচ্ছে যে এর সংখ্যা আর সংখ্যাটা আমাদের সেম থাকছে না অর্থাৎ রোয়ের একটা মান আছে শাড়ির আরেকটা মান এখানে আর কি এম ইন টু এন সো এটা হচ্ছে কি আয়ত আয়ত ম্যাট্রিক্স আয়তাকার ম্যাট্রিক্স আর এটা যেহেতু এখানে থ্রি বাই থ্রি অর্থাৎ রো আর কলাম সেম এর মান আর কলামের মানটা সেম এর সংখ্যা অর্থাৎ এখানে রো কয়টা দেখো তো একটা দুইটা তিনটা আর কলাম একটা দুইটা তিনটা 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 কলাম তিনটা রো সো এটা হচ্ছে কী এটা হচ্ছে আমাদের বর্গ ম্যাট্রিক্স এটা আমাদের বর্গ ম্যাট্রিক্স আর যদি আমাদের অ্যাম ইনটু অ্যান অর্থাৎ এর সংখ্যা আর কলামের সংখ্যা যদি ডিফারেন্ট হয় অর্থাৎ একটা জিরো একটা ওয়ান একটা আর একটা টু যেরকম আমরা এখানে দেখাচ্ছি ওটা হচ্ছে কি আমাদের বর আয়তকার ম্যাট্রিক্স সো তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা দেন আসলে যে আমরা কর্ণ নিয়ে আলোচনা করি সো কর্ণ ম্যাট্রিক্সটা আসলে কি কর্ণ ম্যাট্রিক্সটা আসলে কিছুই না কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে এই নামের গুণত্ব বজায় রাখবে সব ম্যাট্রিক্সে তার নামের গুণত্ব বজায় রাখে সো আগে তোমাকে বোঝা লাগবে যে কর্ণ ম্যাট্রিক্সটা কি সো কর্ণ ম্যাট্রিক্সটাকে বোঝার জন্য তোমার যেটা বোঝা লাগবে সেটা হচ্ছে যে কর্ণ কি ঠিক আছে মুখ্য কন্যা বড় অর্থাৎ ধরো এখানে ওয়ান ঠিক আছে এখানে ধরো ওয়ান এখানে জিরো আচ্ছা তোমাকে এক নর্মাল দিয়ে বুঝাই ওয়ান সরি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটা আমাদের একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স কর্ণ কোনটা ম্যাট্রিক্স এর মুখ্য কর্ণ দুইটা কর্ণ আছে আমরা জানি যে একটা বর্গক্ষেত্রে দুইটা কর্ণ আয়ত ক্ষেত্রে বর্গ ক্ষেত্রে দুইটা কন্যা থাকে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা এখন এখানে একটা মুখ্য মুখ্যকন্যা আসছে আর একটা হচ্ছে গৌণকন্যা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আর কি ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা মুখ্যকণ্য আর একটা গৌণকর্ণ মুখ্য করণটা হচ্ছে তোমার ই দিক বরাবর যেটা যাচ্ছে সেটা হচ্ছে কি মুখ্য কর্ণ মুখ্য কর্ণ আর ইদিক বরাবর যেটা আসছে সেটা হচ্ছে কি গৌণ কর্ণ সো যদি মুখ্য কন্যা কর্ণ বরাবর উপাদানগুলো শুধু এলিমেন্ট থাকে মুখ্য কর্ণ বরাবর শুধু এলিমেন্ট আছে সো আমরা একটু উদাহরণ দেখে ফেলি মুখ্য কন্যা বরাবর শুধু এলিমেন্টগুলো থাকবে ওয়ান টু থ্রি আর বাকিগুলো সবগুলা জিরো সব জিরো বাকি সব জিরো ঠিক আছে এটা হচ্ছে আমাদের এক ধরনের মুখ কর্ণম্যাক্টিক্স বিকজ এটার কর্ণ বরাবর মুখ্য কর্ণ বরাবরই এলিমেন্টগুলো গৌণ কর্ণ বরাবর যদি এলিমেন্টগুলো থাকে ওইটা কিন্তু আমরা কর্ণম্যাক্টিক্স বলব না বি কেয়ারফুল এরকম কুয়েশন আসতেই পারে অর্থাৎ তোমার এখানে জিরো জিরো ওয়ান টু থ্রি দিয়ে দিল আর এমনি দিয়ে দিছে এটা কি কর্নমেট্রিক্স না এটা ম্যাট্রিক্স না ইটস এ এটার মুখ্য কর্ণ বরাবর এলিমেন্টগুলো আছে এলিমেন্ট আছে আর অন্য 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 ইয়ে বরাবর আমাদের এলিমেন্ট নাই আর এটার দেখো মুখ্য কর্ণ বরাবর এলিমেন্ট শুধু একটাই আছে বাকি দুটো আর জিরো এটা গৌণ কর্ণ বরাবর এলিমেন্ট আছে কর্ণ বরাবর এলিমেন্ট থাকবে এটা আমাকে এটা এটা আমরা এটাকে কর্ণমেটিক্স বলতে পারবো না ঠিক আছে সো পরেতে আমরা স্কেলাম্যাট্রিক্স নিয়ে আলোচনা করি সো কর্ণম্যাট্রিক যদি হতে হয় কর্ণম্যাট্রিক যদি আমাদের হতে হয় তাহলে সেটাকে আমাদের মুখ্য ম্যাট্রিক্স হতে হবে ঠিক আছে বিকজ তুমি যদি এরকম একটা ইয়ে আঁকো ওয়ান টু ওয়ান জিরো 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 টু জিরো সো এটা কি কোশ্চেন করতে পারো যে এটা কি আসলে কর্ণ হয় কি না আসলে আমি যত আমি যতদূর জানি এটা আসলে কর্ণম্যাট্রিক্স হয় বিকজ তোমরা কোয়েশ্চেন একটু এটা একটু ইয়ে করে নাও বিকজ দেখছো এখানে একটা বর্গক্ষেত্র আঁকা সম্ভব আর এই বর্গক্ষেত্রে কর্ণটাকেই বলবো আমরা কি কর্ণম্যাট্রিক্স আচ্ছা এটা বাদ দাও এটা এটা বাদ এটা ধরো যে নাই তোমরা শুধু একটুকে মনে রাখো এটা অনেক হার্ড এটা তোমাদেরকে মাথার উপরে দিয়ে যেতে পারে সো এটা এটা তোমরা আপাতত একটু বাদ দিয়ে দাও তোমরা আগে এগুলাই শিখো গুলাই শিখো দেন এক্সেপশনাল কিছু শেখা দরকার আগে আমাদেরকে বেসিক শিখতে হবে সো দেখো যে স্কেলার ম্যাট্রিক্স কি স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যে তোমার এখানে কি মুখ্য করণ্য বরাবর আগে গুলো থাকলে হইতো এই মুখ্য করণ্য বরাবর আগে তোমার গুলো থাকলেই হতো বাট তোমার কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার যেটা হবে সেটা হচ্ছে যে তোমার কন ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি আমাদের ওয়ান টু থ্রি একটা মানে এই তিনটা কি আমাদের যে কোনো নাম্বার হলেই হতো ঠিক আছে বাট আমার আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্সে তোমার ম্যাট্রিক্সে তোমার ইয়া হলে হবে না অর্থাৎ ওয়ান টু থ্রি এর মান সেম হইতে হবে অর্থাৎ ধরো এটা এ ধরো ঠিক আছে এ এ এ এ ঠিক আছে এখানে মুক্ত মুখ্যকর্ণ বরাবর সকল এলিমেন্টগুলো সেম হতে হবে অর্থাৎ এটা যদি গুরু হয় এটাও গুরু হবে এটাও গুরু হবে এটা যদি ছাগল হয় এটাও ছাগল হবে এটাও ছাগল হবে অর্থাৎ সবগুলো কি সেম হতে হবে টু ওয়ান টু থ্রি এখানে যেটা হচ্ছে এটা এটা ইটসে এটা কর্ণ ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স কিন্তু এটা স্কেলার ম্যাট্রিক্স না এটা ম্যাট্রিক্স না এটা ম্যাট্রিক্স কারণ এখানে কর্ণ বরাবর যে এলিমেন্টগুলো আছে এগুলোর মান সেম সবগুলো কি এ এটা কি স্কেলার ম্যাট্রিক্স এটা হচ্ছে স্কুলা ম্যাট্রিক্স দেন দেখো আমরা আরেকটা ম্যাট্রিক্স সম্পর্কে এখন জানবো সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে আমরা এখন আলোচনা করব আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অভেদক ম্যাট্রিক্স কী সো আসো অভেদক ম্যাট্রিক্স নিয়ে আমরা এখন আলোচনা চলে যাই অভেদক ম্যাট্রিক্স অভেদক মানেটা কি এটা নিয়ে আগে আমরা একটু কিছু বলার ট্রাই করি অবেদক হচ্ছে যে ধরো তোমরা বাস্তব সংখ্যায় পড়ে থাকবে যে যোগের অবেদক গুণের অবেদক সো অবেদক মানে হচ্ছে যে একটা সংখ্যার সাথে তুমি সামথিং যোগ করছো কিন্তু ওই সংখ্যাটা কোনো চেঞ্জ হয় না অর্থাৎ তুমি এ এর সাথে যদি জিরু যোগ করো তাহলে কি এ এই থাকবে এটা হচ্ছে কি যোগের অবেদক জিরুকে আমরা যোগের অবেদক বলে থাকি আর ধরো তুমি এর সাথে ওয়ান যোগ করছো কত থাকবে এই থাকবে অর্থাৎ তুমি একটা নাম্বারের সাথে একটা সংখ্যার সাথে তুমি যে নাম্বারটা যোগ করছো যে একটা জিনিস যোগ করছো কিন্তু এটা কোনো মানে চেঞ্জ হয় না অর্থাৎ এর সাথে তুমি জিরো যোগ করছো এই কিন্তু চেঞ্জ হয় না এ এ রয়েছে আর তুমি এর সাথে ওয়ান গুণ করছো এটা ফলে তোমার কিন্তু এর মান এটা কিন্তু চেঞ্জ হয়ে যায় না এটা এ রয়ে গেছে জিরো জিরো গুণ করতে তাহলে কিন্তু এখানে জিরো হয়ে যেত কাজ সো এটা হচ্ছে কি গুণের অবেদক এটা হচ্ছে গুণের অবেদক আমার লেখা এমনি খারাপ বুঝতে পারতো তোমরা দেন দেখো যে আমরা ম্যাট্রিক্সের অবেদক এটা আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিক ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স কেন বলতেছি ওইটা আমাদেরকে বোঝা লাগবে সো তার মানে তোমার আইডেন্টি ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সকে তুমি যদি একটা ইয়ের সাথে গুণ করো তুমি যদি একটা এর সাথে গুণ করো ধরো তুমি এ এর সাথে একটা আইডেন্টি ম্যাট্রিক্স গুণ করলাম আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করে থাকি সো আই এর সাথে এর সাথে তুমি একটা আইডেন্টি ম্যাট্রিক্স একটা জিনিস গুণ করলা এই রইলো অর্থাৎ এ ম্যাট্রিক্সের সাথে এ অবভিয়াসলি একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সের সাথে তুমি একটা জিনিস গুণ করলা যার ফলে এর মানের কোনো চেঞ্জ হয় না অর্থাৎ এ এ রয়ে গেলো সো এটাকে বলে আমরা আইডেন্টি ম্যাট্রিক্স অর্থাৎ ইউনিক ম্যাট্রিক্স ঠিক আছে এটাকে আমরা কি অবেদক ম্যাট্রিক্সও বলে থাকি তিনটা নাম আইডেন্টি ম্যাট্রিক্স ইউনিক ম্যাট্রিক্স অবেদক ম্যাট্রিক্স এই তিনটার নাম তোমরা একটু মনে রাখো এটা কোয়েশ্চান এখান থেকে প্রচুর পরিমাণ কোয়েশ্চান আসে এখান থেকে আমাদের ইনভার্স ম্যাট্রিকের ইনভার্স ম্যাট্রিক্সের মানে কনসেপ্টটা এখান থেকেই চলে আসে যে আইডেন্টি ম্যাট্রিক্স থেকে আমাদের ইনভার্স ম্যাট্রিক্সের কনসেপ্ট এই লাইনটা থেকে আমাদের আইডেন্টি মানে ইনভার্স ম্যাট্রিক্সের কনসেপ্টটা চলে আসে ঠিক আছে তার মানে আমরা শিখলাম যে যোগের আবেদক হচ্ছে জিরো গুণের আবেদক হচ্ছে ওয়ান আর ম্যাট্রিক্স অবেদক হচ্ছে কি আই অর্থাৎ আই হচ্ছে এমন একটা আই ম্যাট্রিক্সটাকে তোমরা এরকমভাবে দেখতে পারবা আই ম্যাট্রিক্স আমি একটু বলিনি যে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ঠিক আছে এটা হচ্ছে এখন এখানে মুখ্য কর্ণ বরাবর সকল এলিমেন্টের মান একই হবে এটা হচ্ছে ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য বাট অবেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণ বরাবর সকল এলিমেন্টের মান ওয়ান হতে হবে এ দেখছো ওয়ান সবগুলো মান ওয়ান হতে হবে তাহলে এটাকে আমরা কি বলতে পারবো অভেদক ম্যাট্রিক্স তুমি যদি এর সাথে এই ম্যাট্রিক্সটা গুণ করো অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটার সাথে তুমি যদি ওইটা গুণ করো এই ম্যাট্রিক্সটা গুণ করো তুমি দেখবা যে এটা মানের কোনো চেঞ্জ হয় না তুমি বাসা করে দেখতে পারো যে এখানে কিন্তু এটাই আসবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইনই আসবে তুমি এটার সাথে এটা গুণ করে দেখতে পারো এখন আমরা চলে আসছি এখানে একটু আমরা একটু অন্যদিকে চলে যাচ্ছি আমরা হচ্ছে এখন আচ্ছা আমরা একটু পরেই শিখাবো যে ম্যাট্রিক্সের গুণন পদ্ধতি তারপরে একটু বলিনি ম্যাট্রিক্সের গুণন পদ্ধতি তোমরা জানো তোমাদেরকে জাস্ট একটু বলে নিই যে এমনে করবো আমরা ম্যাট্রিক্সের গুণন পদ্ধতি আমরা অনেক সময় ভুলে যাই যে ম্যাট্রিক্সের গুণ পদ্ধতি কোন দিয়ে করব সবাই মনে থাকে যে এমনে এমনে করতে হয় এখন কি এমনে করব এমনে বরাবর যাব নাকি এমনে যাব মানে আওলা চাওলা হয়ে জায়গা পুরো সো তোমরা একটু বি কেয়ারফুল থাকো সো এটা তুমি এখানে ফার্স্টে এটা করবা অর্থাৎ তুমি এমনে যাবা তারপরে দেন এখানে এক নম্বরটা বসাবা দেন তুমি আবার এখানে যাবা এখানে যাই যোগ বয়োগ করে যেটা পাবো সেটা এখানে বসাবা আবার তুমি এখানে যাবা এখানে যে যোগ বয়োগ করে যেটা পাবা সেটা এখানে বসাবা আবার তুমি এমনে আবার তুমি এমনে যাবা ঠিক আছে এমনে তোমার যাইতেই থাকা লাগবে যাইতে যাইতে তুমি এবারে যা পাও সেগুলো এখানে বসাবা বসাই যে মে এটা এটাই পাবা তো আমরা একটা এলিমেন্ট করে দেখি যে আসলে কি আসে নাকি। কি সো ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান হয় আসো আমরা একটু ট্রাই করি ওয়ানের সাথে ওয়ান গুন করলে ওয়ান ওয়ানের সাথে দুই গুণ করলে জিরো ওয়ানের সাথে জিরুকুন করলে টু এর সাথে জিরো জিরুকুন করলে জিরো থ্রির সাথে জিরো গুণ করলে জিরো সো এখানে ওয়ান হয়েছে সো পরেরটার মধ্যে আসো যে ওয়ানে ওয়ানের সাথে জিরো জিরুকুন করলে জিরো টু এর সাথে ওয়ান গুণ করে টু সো এইভাবে করতে থাকলে দেখবা যে তোমাদের ওয়া এই ম্যাট্রিক্সতে আবার কী ফিরে আসছে দেখো ফোর আবার দেখো পরেরটায় ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটা পাবা ঠিক আছে সো আমরা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস শিখলাম এখান থেকে কিন্তু আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা নিয়ে আসবো সো আই গেস তোমরা বুঝতে পারছো সো এই ভিডিওটা আমি আর বড় করতে চাচ্ছি না আমি পরের ভিডিওতে ইনশাল্লাহ তোমাদের আইডেন্টি ম্যাট্রিক্স নিয়ে একটু কথাবার্তা বললাম পরের ভিডিওতে আমরা ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স নিয়ে প্রতিসম ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব বিপতিসমা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করবো ওই ভিডিও তোমরা অবশ্যই দেখবা বিকজ ওই ভিডিওটাই ওই ভিডিওর মধ্যেই মেইনলি সব কিছু চলে আসছে এই ভিডিওর মধ্যে আমরা বেসিকটা আলোচনা করলাম আমরা দুই দুইটা দুইটা ভিডিওর মধ্যে বেসিকটা ইনশাল্লাহ শেষ করবো সো পরের ভিডিওতে আমরা সি কিউ ইত্যাদি তার ট্রাই করবো সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ শেয়ার দিস ভিডিও অ্যান্ড subscribe to our channel thanks for watching this video